ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আমি সুব্রত আর আপনারা দেখছেন এসকেকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের SBI এর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদের যদি SBI ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্ট যদি আপনারা অন্য কোনো ব্রাঞ্চে ট্রান্সফার করতে চান, তাহলে খুব সহজেই আপনারা আপনাদের বাড়িতে বসেই আপনার অ্যাকাউন্টকে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করে নিতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই করে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ট্যাপ করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, সবার আগে আপনাকে গুগল ওপেন করে সেখানে লিখবেন অনলাইন SBI। অনলাইন SBI লিখে সার্চ করবেন, তাহলেই আপনার সামনে অনলাইন SBI এর একটি যে প্রথম লিঙ্কটা আসবে সেটি হল www.onlinesbi.com। এখানে আসবার পর তো আপনার কাছে সামনে শো হবে, এখানে দেখুন লগইন লাইট এবং লগইন, এই দুটি অপশান রয়েছে পার্সোনাল ব্যাংকিং দিকে। তো আমি এখানে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করবার পর সবার প্রথমে এখানে শো করবে যে পার্সোনাল ব্যাংকিং আর কন্টিনিউ টু লগইন। তো আমাদের যাদের SBI এর অ্যাকাউন্ট রয়েছে এবং যা আমরা নিজেদের সেভিংস অ্যাকাউন্টের যদি ইন্টারনেট ব্যাংকিং ফেসিলিটি নিয়ে থাকি, তাহলে আমাদেরকে পার্সোনাল ব্যাংকিংয়ে কন্টিনিউ টু লগইন করতে হবে। এখানে কন্টিনিউ টু লগইন করবার পর আপনার সবার আগে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, আর আপনাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে ফটাফট আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচ্ছি। তবে বন্ধুরা, এখানে একটি কথা আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যদি ইন্টারনেট ব্যাংকিং না নিয়ে থাকেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে আপনারা ব্যাংকে অ্যাপ্লাই করে অথবা নিজের ঘরে বসে আপনারা আপনাদের অ্যাকাউন্টের অনলাইন ব্যাংকিং ফেসিলিটি অবশ্যই নিয়ে নেবেন। এটি খুবই কাজের বন্ধুরা, কারণ এটি থাকলে আপনি আপনার ঘরে বসে আপনার অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেস নিয়ে আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন। তবে যারা অনলাইন ব্যাংকিং নিতে চান, তারা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেস নেবেন, এবং তাহলেই কিন্তু আপনি সব রকম কাজ করতে পারবেন ঘরে বসে। তো বন্ধুরা, আপনারা যদি চান যে কিভাবে আপনারা অনলাইনে নিজেদের অ্যাকাউন্টকে রেজিস্টার করবেন অনলাইন ব্যাংকিংয়ের জন্য বা ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য সেটি করে দেব। তো বন্ধুরা, এখানে আমি লগইন হচ্ছি আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এবার আমি এখানে লগইন হয়ে গেলাম। এখানে দেখুন লগইন হওয়ার পর যেহেতু আমার দুটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই জন্য আমার এখানে দুখানা সেভিংস অ্যাকাউন্টকেই শো করছে, এবং এর সঙ্গে আমার দুটি রেকারিং অ্যাকাউন্টও রয়েছে, সেই জন্য সেই দুটো এখানে শো করছে। তো আপনাদের যদি একটি অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে একটি থাকবে, আর যদি আপনাদের একের অধিক অর্থাৎ 5-10 যাই থাকুক না কেন, সব অ্যাকাউন্ট কিন্তু আপনি যদি নেট ব্যাংকিং ফেসিলিটি নেন তাহলে দেখতে পারবেন। তো এখানে আমরা যে কাজটি করব তা হলো আমাদের অ্যাকাউন্টকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করব। তো সেই জন্য আমাদেরকে এখানে আসতে হবে ই সার্ভিসে। তো এখানে ই সার্ভিসে আসার পর নিচের দিকে দেখুন মোর অপশান রয়েছে, এই মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করবার পর এখানে দেখুন লেখা রয়েছে ট্রান্সফার ফর সেভিংস অ্যাকাউন্ট। তো এই ট্রান্সফার ফর সেভিংস অ্যাকাউন্টকে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করবার পর যে ব্রাঞ্চে ট্রান্সফার করতে চাইছেন সেই ব্রাঞ্চে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনার অ্যাকাউন্টকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার পর আপনাকে ব্রাঞ্চ কোড দিতে হবে। তো যে ব্রাঞ্চে আপনি ট্রান্সফার করতে চান সেই ব্রাঞ্চের একটি কোড থাকে, যেটাকে IFSC কোড বলে। তো SBIN00, তারপর আরও 5টি সংখ্যা এরকম থাকে। তো লাস্টের থেকে 5টি সংখ্যা আপনাকে এখানে দিতে হবে। তো আমি যে ব্যাংকে ট্রান্সফার করতে চাইছি সেই ব্যাংকটি এখানে আমি নাম দেওয়ার পর এখানে গেট সার্চ করবেন। গেট সার্চ করলেই আপনার ব্রাঞ্চের যে নাম সেই নামটি এখানে শো করবে, এবং তারপরে
আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলেই আপনি সেই পেজে পৌঁছে যাবেন যেখানে আপনাকে বলা হবে, কিন্তু এখানে যা দেখাচ্ছে তা হলো ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেম উই আর আনএবল টু প্রসেস ইয়োর রিকোয়েস্ট কারেন্টলি, তো প্লিজ ট্রাই এগেন লেটার। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটি এখানে শো করছে না, তো সিস্টেমে টেকনিক্যাল প্রবলেম চলছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে এখানে রিকোয়েস্ট করবেন, দেখবেন আপনাদের অ্যাকাউন্ট ট্রান্সফার করবার জন্য এখানে একটি ফর্ম চলে আসবে, সেখানে আপনি ইয়েস করে দেবেন, তাহলেই হয়ে গেল। এবং তারপর যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্টটিকে ট্রান্সফার করলেন সেই ব্রাঞ্চে যাবেন এবং সেখানে গিয়ে তাদেরকে বলবেন যে আমি ট্রান্সফার করে নিয়েছি, তো আমাকে এখন দেওয়া হোক যে আমার পাসবই, তো তারা দেখবেন আপনাকে আপনার পাসবুকটা দিয়ে দেবে। তো বন্ধুরা, জাস্ট এটাই হলো কাজ করতে হবে, যে কাজ করলে পরে আপনারা কিন্তু খুব সহজেই ঘরে বসে আপনার অ্যাকাউন্টকে আপনার ব্রাঞ্চের থেকে অন্য কোনো ব্রাঞ্চে আপনি নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের একটুকু ভালো লাগে তাহলে একটুকু উপকার হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।